তরুণের স্বপ্ন প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেকটি স্কুলেরই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দশ হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে তো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত এই বৃহৎ প্রকল্পটির টাকা এখনও পর্যন্ত অনেক স্কুলেরই ছাত্রছাত্রী বিশেষ করে ভোকেশনালে স্টুডেন্টরা পায়নি তাছাড়াও এখনও পর্যন্ত সায়েন্স আর্টস এবং কমার্স গ্রুপের অনেক ছাত্রছাত্রীরা কিছু নথিপত্র ভুল থাকার কারণে তাদের নিজ নিজ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংগ্রহ করতে পারেনি তো আজকের এই ভিডিওটি তৈরি করার এই মূল কারণটি হলো যে কিছু কারণবশত ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে তবে সত্যিই কি ট্যাবের টাকা আর পাওয়া যাবে না আর এই প্রকল্পটির টাকা দেওয়ার প্রক্রিয়া কি বাতিল হয়ে গেল এ বিষয়ে ডিটেইলস আলোচনা থাকছে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো প্রথমেই একটা কথা বলে রাখি যেহেতু দুর্গাপুজোর ছুটি ইতিমধ্যে নবান্ন তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে ষষ্ঠীর দিন থেকে ছুটি পড়ে গেছে প্রত্যেকটি স্কুলে এবং কিছু কিছু স্কুল আগেও ছুটি দিয়ে দিয়েছে স্কুলের পাশাপাশি বিভিন্ন শিক্ষা দপ্তর বা বিভিন্ন সরকারি আধিকারিকদের অফিসগুলোও ছুটির মধ্যে রয়েছে বা ছুটির আওতাভুক্ত করা হয়েছে অফিসাররা যেহেতু কোনোভাবেই অফিসে জয়েন করতে পারবেন না এই সময় এবং ছুটির কারণে তারা বাড়িতে রয়েছে সেই কারণের জন্য ট্যাব অর্থাৎ মোবাইল ফোন কেনার বা দেওয়ার এই যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে স্থগিত রাখার একটাই কারণ ডিপার্টমেন্টের অফিসাররা যদি না কোনো কারণের জন্য জয়েন করতে পারে সেক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া তো স্থগিত হবে এটা স্বাভাবিক তবে তোমরা একেবারে দুশ্চিন্তা করো না টাকা তোমরা প্রত্যেকেই পাবে যথাসম্ভব চেষ্টা করা যায় বা যতটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আগামী লক্ষ্মী পুজোর পর যখন পুনরায় অফিসের প্রত্যেকটি কাজকর্ম শুরু হবে বা শিক্ষা ডিপার্টমেন্ট বা এডুকেশনাল ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত তোমরা ভেঙেও পড়ো না যে তোমরা টাকা পাবে না প্রত্যেকটা ছাত্রছাত্রী টাকা পাবে আর বিশেষ করে ভোকেশনাল স্টুডেন্টদের জন্য বলছি তোমাদের যার যা প্রশ্ন রয়েছে তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের প্রশ্নকে গুরুত্ব দিয়ে বা তোমাদের জিজ্ঞাসা বিষয়কে গুরুত্ব দিয়ে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করব চেষ্টা করব তোমাদের সঙ্গে এমন কিছু ইনফরমেশনাল টপিক নিয়ে আলোচনা করা যাতে তোমাদের সমস্ত বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হয় এবং আশানুরূপভাবে তোমরা প্রত্যেকটা বিষয় খুব সহজেই জানতে পারো